প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জুমার দিনে এই সূরাটি পাঠ করতেন সূরাটি পাঠ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন কম করে হলেও যদি পুরাটা পড়তে না পারো 10টি আয়াত যদি শুরু অথবা শেষে পড়তে পারো তাহলেও একটা বড় রকমের বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেফাজত করে নেবেন যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ এভাবে ভাবতে পারি অনেক মানুষ এই সময়ে পথে ঘাটে রয়েছে অনেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে অনেকে জেলখানার ভিতরে অমানবিক কষ্টে আছে অনেকে অনেক অনেক রকমের সমস্যায় আছে আর আমাদেরকে আল্লাহ পাক মসজিদের ভিতরে জুমার সালাতে সুন্দর পরিবেশে এসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহর দরবারে কয়টা শুকরিয়ার সাজদা দেওয়া দরকার 10টা দিলে হবে 100টা দিলে হবে না আসলে এ শুকরিয়া আদায় করে শেষ করার মতো নয় তবে এটা শুধু একটা ফিলিংস একটা অনুভূতি আল্লাহ আমাকে তুমি মসজিদের জন্য নির্বাচন করেছো আমাকে তুমি মসজিদে এনে বসিয়েছো আমার আরেক ভাই সে হয়তো অন্য জায়গায় পড়ে আছে একটা আলো আরেকটি অন্ধকার আল্লাহ তুমি আমাকে আলোতে নিয়ে এসেছো সেজন্য তোমার দরবারে হাজারো শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সূরা কাহাফের শেষের 10টি আয়াত আমি আপনাদের শুনিয়েছি আজকের সকালবেলায় ফজরের পরে অথবা আজকের রাতে আমরা যারা এখানে সমবেত হয়েছি সূরা কাহাফটি পড়েছিলাম তো নাকি যদি পড়ে থাকি তাহলে তিনি নূর পেয়েছেন আলো পেয়েছেন এই আলো দিয়ে তিনি এক সপ্তাহ আলোকিত থাকবেন আমল সে জিন্দেগি বানতি হয় জান্নাত ভি জাহান্নাম খুতবার মূল উদ্দেশ্য হচ্ছে জানব শিখব মানব আর অর্জন করব কোথায় থেকে রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহর সন্তুষ্টি আর এটা হচ্ছে আকবার আল্লাহর সন্তুষ্টি জান্নাতের চাইতে বড় পুরস্কার আগে কিন্তু আল্লাহ বলেছেন এটা সূরা তাওবার 72 নম্বর আয়াত ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি আল্লাহ মুমিন পুরুষ মুমিন নারীদের সঙ্গে ওয়াদাবদ্ধ সুবহানাল্লাহ আল্লাহ বান্দার সঙ্গে ওয়াদা করেন ভাবতে কেমন আশ্চর্য হ্যাঁ আমি একটি ক্ষুদ্র প্রাণী যাকে আল্লাহ পাক তৈরি করেছেন মাটি থেকে আর মাটির নির্যাস সামান্য একটু আলাক একটু লেগে থাকা একটু আঠালো একটু পদার্থ থেকে সেই বান্দার সঙ্গে আল্লাহ ওয়াদা করেন চুক্তি করেন এগ্রিমেন্ট ছোটখাটো দোকান ভাড়া দিলে আমরা চুক্তি করে 300 টাকার স্টাম্পে আর আল্লাহ চুক্তি করেছেন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন মাসাকিনা তৈয়বা দিবেন চিরকাল সেখানে থাকবে সেটা জান্নাতে আদনের ভিতরে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার আর আল্লাহর পক্ষ থেকে থাকবে তাদের প্রতি আল্লাহর সন্তুষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহর দরবারে আমরা সেজদায় শুকর আদায় করব কঠিন এক মুসিবত সারা বিশ্বের তাবত মানব জাতির যে সুস্থ স্বাভাবিক জীবন যাত্রাকে বিপর্যস্ত করে আজকে আমরা এই সময়ে এই মুহূর্তে এখন উপনীত হয়েছি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই কথাটি বলতে ভুলে যাব না যে কথাটি শিখিয়ে গেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দু চারবার বলেছিলাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া মিন সাইল আসকাম বলে না সরকার তো স্কুল কলেজ মাঠ ঘাট মার্কেট সব খুলে দিয়েছে আমরাও মাস্ক ফেলে দিয়েছি স্বাস্থ্যবিধি ওটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দোয়া হইল দোয়ার কিতাবের বিষয়
আমরা দোয়া পড়াও ছেড়ে দিয়েছি, এমনটা কোনো মুমিনের আচরণ হতে পারে না। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, এই আউযু বিকা আমি পানা চাই, পরিত্রাণ চাই, মুক্তি চাই, এই ধরনের প্রায় 50টি বিপদ আপদ থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে গেছেন। তার মধ্যে একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আরযালিল উমরে, আল্লাহ গো যে কয়টা দিন তুমি হায়াত দিয়েছো তবে একেবারে চরম বার্ধক্যে প্যারালাইজড হয়ে ঘরে পড়ে থাকার এই মুসিবত থেকে আমি তোমার কাছে পানা চাই। দেখছেন কত সুন্দর, যুবকের জন্য আল্লাহর নবী দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা ওই যে মিন শারিল আহলামে, আমি যেন স্বপ্নদোষের মাধ্যমে আমার বীর্যক্ষলন না হয়ে আমি দুর্বল হয়ে না যাই। দেখছেন কত সুন্দর দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভাবগ্রস্ত ব্যক্তিকে বলেছেন, তুমি বলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ফাকরি, দারিদ্র থেকে আমি তোমার কাছে পানা চাই। টাকা পয়সা বেশি হয়েছে কিন্তু মনটা ছোট, সহজ কথা আমরা যাকে বলি বখিল, কৃপণ, দান খরচ করতে চায় না, কাউকে দেয়ও না, আসে না এরকম লোক, এটাও কিন্তু একটা রোগ। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, বল আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল আজজে ওয়াল, হ্যাঁ হ্যাঁ, এইভাবে পর্যায়ক্রমে প্রিয় নবী আমাদেরকে যে কথাগুলো শিখিয়েছেন এর অর্থ হলো আমরা সকাল সন্ধ্যায় সেই কথাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমরা বিনিময় করব। বিনিময় করব তার মানে হলো আমরা সব সময় রব্বুল আলামিনের রহমতের ছায়া তলে আশ্রয় খুঁজব। একজন মুসলমান, একজন ইমানদারের জীবনের সবচেয়ে বড় পরিকল্পনা, সবচেয়ে বড় তার স্বপ্ন এবং তার মিশন, আমি যেন সব সময় আল্লাহর রহমতের ছায়া তলে থাকি। আর সেজন্য ইমানদার খুশি মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শাহাদা দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার চলায় ফেরায় শয়নে স্বপনে একমাত্র তুমি আমার ভাবনা, তোমার জন্যই আমার সমস্ত আরাধনা এবং প্রার্থনা। সম্মানিত দিনী ভাইরা, সূরা কাহাফের কথা বলছিলাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জুমার দিনে এই সূরাটি পাঠ করতেন। সূরাটি পাঠ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, কম করে হলেও যদি পুরাটা পড়তে না পারো, 10টি আয়াত যদি শুরু অথবা শেষে পড়তে পারো, তাহলেও একটা বড় রকমের বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেফাজত করে নেবেন। বড় বিপদ কি, এমন এক জামানা আসবে দাজ্জালের আবির্ভাব ঘটবে, পৃথিবীময় কুফুরি এবং শিরকের তাণ্ডব লীলা হবে, ঈমান নিয়ে বেঁচে থাকা দুষ্কর হবে, লা ইলাহা ইল্লাল্লাহর উচ্চারণ করা জীবনে সবচেয়ে বড় ভয়ানক বিপদের কারণ হবে, এমনি ফিতনাতুদ দাজ্জাল। তুমি যদি এই সূরাটি অন্তত পক্ষে পুরোটা না পারো, মহব্বতের সঙ্গে শুরুটা শেষটাও পড়ো, তাহলে আল্লাহ পাক তোমাকে বিপদ থেকে হেফাজত করবেন, আলহামদুলিল্লাহ। আজকে সেই সূরা কাহাফের শেষ 10টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, একটু অনুবাদ শোনাবো, পাশাপাশি এর আলোকে ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো। রাসূলের সুন্নাহ অনুসরণ করা আমাদের জন্য অপরিহার্য বিষয়, রাসূলের আদর্শকে অনুসরণ করা আমাদের জন্য আদর্শ নয়, আমাদের জন্য অপরিহার্য বিষয় নয়। নামাজের বিষয়ে আমরা খুবই সচেতন আলহামদুলিল্লাহ, আমরা সহি হাদিস মোতাবেক সলাৎ আদায় করি, আমাদের এই বিষয়ে যথেষ্ট পরিমাণে আলোচনা হয়, আমরা সেই জন্য পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়াই। যদি অনেক ভাইয়েরা আসেন এটাকে নিয়ে তারা ভ্যাংচায়, অথবা তারা এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আমরা রাসূলের হাদিসকে মেনে নিয়ে না সলাতে যেখানে জোরে আমিন বলার সেখানে জোরে আমিন বলি, যেখানে হাত উত্তোলন করে রফুল আদান করার আমরা সেখানে রফুল আদান করি, যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করে গেছেন, সাল্লু তোমরা সলাত আদায় করো, যেইভাবে আমি উসাল্লি সলাত আদায় করেছি, কামা রাআইতুমুনি উসাল্লি, সেইভাবে আমরা সলাত
আদায় করে সালাতের বিষয়ে আমরা বড় বেশ সচেতন অবশ্যই এটি উত্তম ইবাদত এটি কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামের ফয়সালা এটি যদি সঙ্গে না থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে না পবিত্র কোরআন মাজিদ দৃঢ়তার সঙ্গে বলেছে এই জন্য যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের পাশে জান্নাতীদেরকে নিয়ে এনে দেখিয়ে দিয়ে বলবেন কথা বলো তারা বলবে কেন জাহান্নামে এসেছো মা সালাকাকুম ফি সাকার সাকার নামক জাহান্নামের আগুনে জ্বলছো কেন তখন তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজি ছিলাম না বেনামাজির জন্য দুঃসংবাদ এই কথা আমরা জানি তারপরে অনেকেই আমরা মানি না নিজেদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে পরিবার পরিজনের অনেকেই আছে বেনামাজে আপনি আজকে যখন তার দিকে জুমার নামাজ পড়ে গিয়ে তাকাবেন জুমার নামাজ পড়েছ না পড়ি নাই কেন পড়ো নাই না যাই নাই কাপড়টা ভালো ছিল না এবার আপাত মস্তক ভালো করে অন্তরের চোখটা দিয়ে তাকিয়ে দেখুন দাউ দাউ করে আগুন তার শরীরে জ্বলছে কাপড়গুলো জ্বলছে চিৎকার করে বলছে আমাকে বাঁচাও আমাকে এই কঠিন আগুন থেকে বাঁচাও আপনি হয়তো তখন বলতে পারবেন তোমাকে এই আগুন থেকে বাঁচানোর একটাই রাস্তা যদি তুমি এক্ষুনি তওবা করে আসরের সালাতে আমার সঙ্গে মসজিদে আসো ওর কমরের এই রশিটার মধ্যে বেল্টের মধ্যে ধরে জোরে একটা টান দিয়ে বলেন আসো আমার সঙ্গে তুমি আমার সন্তান আমার বোন আমার ভাই তুমি জাহান্নামের আগুনে জ্বলছো আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি সাকার নামক জাহান্নামে জ্বলছো সুতরাং আমি তোমাকে কমরে ধরে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে বলেছেন ফা আনখাযাকুম ফি মিনহা যে তিনি তোমাদেরকে সেখান থেকে রক্ষা করেছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার জাহান্নামের একেবারে ঠোঁটের উপরে ছিলে সেখান থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন সুতরাং নামাজের ব্যাপারে কোনো আপোষ নেই নামাজ রাসূলের সুন্নাহ মোতাবেক হতে হবে কারো তরিকা মোতাবেক হলে তা হবে না কোন ইমামের শেখানো পদ্ধতিতে হলে হবে না অথবা কেউ ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজেদের মন গড়া তৈরি করা পদ্ধতির নামাজ চালিয়ে দিতে চাইলেও হবে না এখানে আমরা আহলে হাদিসরা আপোষহীন ধন্যবাদ সেজন্য জাযাকুমুল্লাহ সেই জন্য দোয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তবে বেশ অনেকগুলো জায়গায় আমরা বেশ খানিকটা দুর্বল ওই দুর্বল জায়গাগুলোর দুই একটি বিষয় আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ধন্যবাদ জানাই বিশেষ করে এই সুরিটোলা পঞ্চায়েতের বিশেষ করে এই মসজিদের সম্মানিত কমিটি সভাপতি এবং মুরব্বীদের যারা আমাকে আলহামদুলিল্লাহ এমন একটি সুযোগ তৈরি করে দিয়েছেন জাযাহুমুল্লাহ আহসানাল জাযা আরও বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাই আজকে যার শিডিউল খুতবা ছিল তিনিও আমাকে এই খুতবা দেওয়ার মতো একটা সুযোগ তৈরি করে দিয়েছেন আপনাদের সঙ্গে আল্লাহ তার এই ত্যাগকে উত্তম পুরস্কার দিয়ে সম্মানিত করুন আমিন সম্মানিত দিনী ভাইয়েরা রাসূলের সুন্নাহ বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে তিনি যা যেভাবে করেছেন তা সেভাবে আমাদেরকে করতে হবে বাড়ানো যাবে না কমানো যাবে না এটাই চূড়ান্ত এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে সর্বশেষ দিনী বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আচরণিক জীবনে অর্থনৈতিক জীবনে সামাজিক জীবনে লেনদেনের ক্ষেত্রে হাটে বাজারে কেনাকাটার ক্ষেত্রে আচার আচরণ কেমন ছিল একজন মুসলিম হিসাবে সেটাও আমাদের জন্য উসওয়ায়ে হাসানা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বড় আফসোস লাগে মসজিদে আমরা পায়ে পায়ে মিলিয়ে দাঁড়িয়ে সলাত আদায় করি কেউ আবার রাগ করবেন না মসজিদের বাইরে আমরা আবার পায়ে পায়ে তো দূরের কথা মনে মনে মিল হয়ে চলতে পারি না এটা একটা বড় কঠিন ব্যাপার আজকে দেখুন আমরা যখন মসজিদে আজান হয় দলে দলে সমবেত হয়ে আমরা কাতার সোজা করে দাঁড়িয়ে যাই ইমাম সাহেব এলান করেন কাতার সোজা করুন যারা পায়ে পা মিলায় না তারাও অন্তত পক্ষে এইটুকু বলে পায়ে পা সেই কাতার সোজা করে দাঁড়ান অর্থাৎ আপনারা সবাই ঐক্যবদ্ধ আপনারা একটি প্ল্যাটফর্মের এক আল্লাহর সামনে এইবার অবনত মস্তক নিয়ে বলবেন সুবহানা রব্বিয়াল আলা মহান মহিয়া মহান মর্যাদার অধিকারী আল্লাহ আমি তোমার সামনে এসে দণ্ডায়মান হয়েছি
কিন্তু যখন আমরা মসজিদ থেকে বাইরে বেরিয়ে যাই রাসূলের ঐক্যের শিক্ষা কোরআন মাজিদের আদর্শের শিক্ষা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু বিভক্ত হয়ে যেও না আলাদা আলাদা হয়ও না নিজেরা নিজেরা আলাদা দল বানিও না ঐক্যবদ্ধ হয়ে তোমার সমাজ তোমার পরিবার তোমার এলাকা তোমার পঞ্চায়েত তোমার সেই নির্ধারিত সীমানার এরিয়া তোমার সেই রাষ্ট্রের শেষ সীমানা পর্যন্ত তোমরা ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন করো কিন্তু দেখা যায় আমরা এই ক্ষেত্রে যেন সকলেই সকলের নিজস্ব মতাদর্শের অনুসারী কেউ তখন আর আমরা ঐক্যবদ্ধ হই না আমরা যখন দোকানে বসি মসজিদে এসে পায়ের সঙ্গে পা মিলানোর হাদিস খুঁজি ভালোই কিন্তু যখন আমরা দোকানে বসি তখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেচা কেনার যে আদর্শ কিতাবুল বুয়ু ব্যবসার অধ্যায় সহিহ বুখারীতে রয়েছে এই অধ্যায় সহিহ মুসলিমে রয়েছে সমস্ত হাদিসের কিতাবে ফিকার কিতাবগুলো বিশেষ করে যেই ফিকার আইন গ্রন্থটি হানাফি মাজহাবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হিদায়া নামক গ্রন্থের উল্লেখযোগ্য একটা চ্যাপ্টার রয়ে গেছে কিতাবুল বুয়ু বেচা কেনার ক্ষেত্রে আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা আদর্শ সুন্নাহ শিক্ষাকে আমরা যথাযথভাবে অনুসরণ করি না লেনদেন করার ক্ষেত্রে আমরা যখন একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে লেনদেন করি একজন মুসলমান আরেকজন মুসলমানের পাশে থাকবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সহযোগিতা করবে বিপদগ্রস্ত হলে পাশে থাকবে তাকে সহযোগিতা করবে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের যতগুলো হক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়ে গেছেন আত্মকেন্দ্রিক বর্তমান সমাজ ব্যবস্থার কারণে আমরা বড় বেশি স্বার্থপর হয়ে উঠেছি অথচ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ মানব জীবনের যাবতীয় সমস্যা সমাধান দিয়েছে ইসলাম আর ইসলাম হচ্ছে দ্য ইনার পিস অফ অল হিউম্যান বিং প্রত্যেকটা মানুষের আত্মার প্রশান্তি দেয় ইসলামের শিক্ষা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ একজন মুসলমানকে যখন জিজ্ঞেস করা হয় কাইফা হালুক আরেও কেমন আছো তুমি যখন সে জবাবে আলহামদুলিল্লাহ আনা বিখায়ের আমি আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি কেন যখন সে ব্যবসায় যায় সে সেখানে সৎ ব্যক্তি থাকে যখন সে রাস্তায় থাকে তখন সে একজন পরোপকারী ব্যক্তি হয় যখন সে মসজিদে আসে তখন সে আল্লাহর নামে একজন অবনত মস্তকের ওই যে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী হয় আমার সম্মানিত দিনী ভাইয়েরা আজকের যে মেসেজটি দেওয়ার জন্য আমার এই খুদবার বিষয়টি সেটি হলো আমরা রাসূলের সুন্নাহ ইবাদতের ক্ষেত্রে যেইভাবে সালাতের ক্ষেত্রে যেইভাবে আমরা পাই পাই করে আমরা একেবারে গনে গনে আমরা যে আদর্শগুলো অনুসরণ করি বাস্তব জীবনে লেনদেনের ক্ষেত্রে বৈষয়িক জীবনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে টাকা পয়সা আদান প্রদানের ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ককে টিকিয়ে রাখার ক্ষেত্রে সম্পদ বন্টন ওয়ারিশানা প্রদানের ক্ষেত্রে এই সব ক্ষেত্রে যদি হিসাব করে দেখা যায় আমাদের কাছে এরকম অনেক অভিযোগ আসে হজ করে এসেছেন মসজিদের বড় একটা দায়িত্ব পালন করেন দেখা যায় মসজিদেই বেশিরভাগ সময় পড়ে থাকেন বাড়িতে খবর নিয়ে দেখা গেছে ভাগিনারা প্রচণ্ড অসুস্থ অসন্তুষ্ট কারণ মামাতার অর্থাৎ মায়ের মানে ওই মামা বলতে ভাই তার বোনের ওয়ারিশটা বাসা থেকে দেয় নাই চলছে ভাই আর বোনের মধ্যে প্রচণ্ড রকমের দ্বন্দ্ব একজন আরেকজনের কাছ থেকে টাকা নিয়েছিল আজ থেকে দেড় বছর আগে বলেছিল দশ দিন পরে ফেরত দেব টাকার সংখ্যাটা 1 লাখ দুইজনই খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল এক সপ্তাহ গেল এক মাস গেল এক বছর গেল করোনার দোহাই দিয়ে দেড় বছর গেল এইবার দাতা তার পিছনে পিছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেল কিরে ভাই টাকাটা নিলে দেড় বছর কোলে তো ব্যস্ত হয়েছে কোনো বন্ধুত্ব ভাঙলো অথচ নামাজের বেলায় দুইজন ভালোই কিন্তু আন্তরিক রফলে দান করে বুকে হাত বাঁধে পায়ে পা মিলায় রাসূলের হাদিস অনুযায়ী যদি বিশ্লেষণ করা হয় আসলে সে একজন আল্লাহর
সামনে দণ্ডায়মান ছোটখাটো নয়, বলা যেতে ভালো মানের একজন প্রতারক। এটা রাসূলের উম্মতের আদর্শ হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমার সূরা কাহাফের যে আয়াতগুলো পড়েছিলাম, সম্ভবত সেখানে এরকম কিছু থাকলে কথা থাকতেও পারে। আজকে একটু আগে অনুবাদগুলো দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শেষ দশ আয়াত একটু আপনারাও পড়বেন মাঝে মাঝে, এই আয়াতগুলোর বেশ গুরুত্ব রয়েছে। আল্লাহ বলেন, আফা হাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদী মিন দূনী আওলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আল্লাহর বিধানকে অমান্যকারী যারা কাফের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ইয়াল কোরআন, মানুষের অধিকার দেওয়ার জন্য, মানুষের ভিতরে সমতার জন্য, সেই সব কাফের ব্যক্তিরা কি মনে করেছে তারা আমাকে বাদ দিয়ে দুনিয়ার অন্য কোনো আমারই সৃষ্টি কোনো বান্দাকে অথবা কোনো ব্যক্তিকে অথবা কোনো বস্তুকে তারা তাদের মনিব বানিয়ে নিল, বন্ধু বানিয়ে নিল, অর্থাৎ মসজিদে এসে আমার বান্দা, মসজিদের বাইরে তারা আরেকজনের অনুসারী, মসজিদের ভিতরে এসে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমের পায়রুবিকারী, কিন্তু মসজিদের বাইরে গিয়ে তারা বলে, দেখেন আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবসা করতে গেলে আপনাদের কোরআন হাদিস অত মানা যাবে না, নাউজুবিল্লাহ। বলে দেখেন ওই বিদেশিদের সঙ্গে লেনদেন করতে গেলে, একটু বড় মানের হোটেলে বসতে গেলে একটু আকটু ওই আর কি, যেটা কোকা কোলার মতো কালার, হ্যাঁ এইটুকু, এতগুলো আলেম ওলামা আপনারা যদি দেখেন চলবো কি করে, রমজান মাসে একটু টাকা পয়সা বেশি দান করে দিয়ে দেব, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, এইভাবে মসজিদের ভিতরে আমাকে অনুসরণ করো, মসজিদের বাইরে গেলে ওই শয়তানের শিষ্য হয়ে যাও। তো তোমাদের জন্য আমি একটা জায়গা বানিয়ে রেখেছি, নজুলা মানে যেখানে গিয়ে মানুষ নাজিল হয়, অবতীর্ণ হয়, মানে অবকাশ যাপন করে, যেখানে গিয়ে রেস্ট নেয়, এটাকে আরবিতে নজুলা বলা হয়। ভালো মানের একটি ওই যে সেই বিশ্রামাগারকে আরবিতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে কোরআনের মাজিদে। আল্লাহ বলেন, আমি এই ধরনের মানুষের জন্য আতাদনা, আমি তৈরি করে রেখেছি জাহান্নাম তাদের ঠিকানা হিসাবে। এবার আমাদের রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, শুনিয়ে দিন, আমি ওদের কথা একটু আপনাকে জানাতে চাই। কাদের কথা? আল নুনাব্বি উকুম বিল আখসারিনা আমালা, যারা আমল করে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত, যারা আমল করে, আমল করার পরেও যারা ক্ষতিগ্রস্ত, অর্থাৎ কিয়ামতের দিনে আমলের বিনিময়ে কিছু পাবে না। আমি কি তাদের কথা আপনাকে বলে দেব? আমি কি তাদের কথা আপনাকে বলবো? তাহলে আপনি বলুন, তাদেরকে জানিয়ে দেন, কল, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব, বিল আখসারিনা, ওই সব ক্ষতিগ্রস্ত ব্যক্তি যারা ভালো কাজ করেও অথবা আমল করেও বিভিন্ন কাজ করেও তারা কিয়ামতের দিন ক্ষতির ভিতরে থাকবে, তারা কারা? আল্লাযীনা যাল্লা সাইয়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা। এই লোকগুলো তারা কিছু ভালো কাজ করে, ভালো কাজ করার পরে তারা মনে করে যে আমরা সমাজে সবচাইতে বেশি ভালো কাজ করিয়া, এবং তারা ধারণা করে যে এর বিনিময়ে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হবেন এবং খুশি হবেন। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই লোকগুলো তাদের জীবনের যাবতীয় পরিশ্রম এবং তাদের প্রচেষ্টা, যার মাধ্যমে তারা দুনিয়াতে মনে করে আমাদের এই কাজগুলো হয়তো বা ভালো কাজ, এই কাজগুলো চালাকি চতুরি যাই হোক না কেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার সুন্নাহ, তার শিক্ষা, তার আদর্শকে অনুসরণ করে না। এই ক্ষেত্রে একটু বোঝানোর জন্য যদি বলা যায়, কিছু কিছু মানুষ আছে মাজার বানিয়ে মাজারের সামনে পূজা করে, তারা মনে করে আমরা তো ভালো কাজ করছি। কিছু কিছু মানুষ মনে করে যে বেদাতি কাজ করছে, বেদাতি কাজ করার পরে যেমন যেটা আল্লাহ রসুল করেন নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার ভিতরে ছিল না, তারা একটা নতুন নিয়মের ইবাদত চালু করে দিয়েছে, নতুন পদ্ধতির একটা দোয়া চালু করে দিয়েছে, নতুন পদ্ধতির একটা জিকির চালু করে দিয়েছে, নতুন পদ্ধতির একটা দাওয়া ও তাবলিগের সিলসিলা চালু করে দিয়েছে, তারা মনে করছে যে আমরা খুব ভালো কাজ করতেছি,
তারা মনে করে যে আমাদের নবীর সুন্নাহর ধারে কাছে যাওয়া দরকার নাই, আমাদের মুরব্বীরা যেভাবে বলেছেন ওইভাবেই যদি আমরা করে যাই তাহলেই আমরা এর বিনিময়ে পুরস্কার পাব। এই যে ভ্রান্ত ধারণা আজকের বর্তমান সময়ে বহু সংখ্যক মানুষের ভিতরে বিদ্যমান। খুব বেশি কষ্ট না নিলে আমরা আহলে হাদিস যারা আছি আমাদের মধ্যেও রোগটা আছে, যার কারণে আমাদের এক এক ইমাম, এক এক শায়খ, এক এক গ্রুপ, এক এক বিভক্ত অন্যদের ভিতরেতে আসেই, কেউ অমুক পীরের, কেউ অমুক পীরের, কেউ তমুক পীরের, নামগুলো বলা যুক্তিসঙ্গত নয় তাই বলা হলো না। যেমন অনেকেই দাওয়া ও তাবলিগ ক্ষেত্রে অমুক অমুকের অমুক জায়গার অনুসারী খুঁজলে দেখা যায় সবগুলোর পিছনে তারা একজন শায়খের, তারা একজন ইমামের, তারা একজন মুরব্বির, তাদের আদর্শটাকেই তারা জীবনে সবচেয়ে গুরুত্ব দিয়ে গ্রহণ করে। যখন গিয়ে আপনি তাদেরকে বলবেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর খেলাফ তোমার এই পদ্ধতি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়, তারা আপনার উপরে ক্ষুব্ধ হবে, তারা আপনার উপরে অসন্তুষ্ট হবে। প্রয়োজনে কখনো কখনো তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সহিহ হাদিস, সহিহ আমলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ মশকরাও করে। সুযোগ থাকলে আপনাকে ঘাড়ে ধরে মসজিদ থেকে বের করে দিবে, আরও যদি সুযোগ থাকে তাহলে আপনাকে মারতেও পারে। যেমন নাম বলবো না, ঠিকানা বলবো না, দুই যুবক একটা মসজিদে এরকম জুমার নামাজে যখন আমিন বলল জোরে করে, অথচ রাসূলের শিক্ষা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এমন একটি সহিহ আমল করলো, ওই বেদাতি ওই যে সেই মাজার ফুজারে ওই ধরনের একটা মসজিদের মুসল্লিরা এসে তাকে কিল ঘুষি মারা শুরু করলো, সর্বশেষ দু চারজন হাজি সাহেব যারা ছিলেন তারা এগিয়ে এসে বলে এই থামো থামো, আমরা হজে গিয়ে মক্কা মদিনায় দেখেছি ওখানকার মুসল্লিরা জোরে আমিন বলে, এরপরে ওরা থেমেছে। অবস্থা এরকমই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন একটি মৌলিক আদর্শ, একটি মৌলিক মেসেজ আমি আপনাদেরকে পৌঁছাতে চাই। আমরা যেমন মসজিদের ভিতরে সালাতের ভিতরে আল্লাহর নবীর হাদিসের এক চুলে দিক সেদিক আমরা সহিহ হাদিসের অনুসারীরা যাই না যাব না ইনশাআল্লাহ, এর উপরে আমরা সুদৃঢ় থাকব, মজবুত থাকব, যতক্ষণ এই দেহের ভিতরে প্রাণ আছে আল্লাহর নবীর সহিহ সুন্নার বাইরে আমাদের যাওয়ার মতো মানসিকতা নেই নেই নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সেই সাথে সাথে এই প্রত্যয়টাও কোরআন সুন্নার অনুসারীদের থাকা দরকার। আমার ব্যবসাটা হবে কার সুন্নাহ মোতাবেক? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার মানুষের সঙ্গে লেনদেনটা হবে কার তরিকা মোতাবেক? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আমার চাল চলন, আমার আমার ওই যে সেই আর্থিক বিষয়গুলো কার শিক্ষা দ্বারা নিয়ন্ত্রিত হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের সমাজের সবাই মিলে একসাথে আমরা মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করব। এখানে আমরা কেউ বিভক্ত বিভাজন থাকবো না। এই বিভাজন ভেঙ্গে ঐক্যের শিক্ষা দিয়েছেন কে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঐক্যের শিক্ষা যদি মুসলমানের মধ্যে না থাকে তাহলে আমি রাসূলকে গ্রহণ করলাম নামাজে, রাসূলকে গ্রহণ করি নাই সমাজে। আবারও শব্দ দুটি শোনানোর জন্য এইভাবে বলা যেতে পারে, আমি রাসূলকে গ্রহণ করেছি কোথায়? নামাজে। আমি রাসূলকে গ্রহণ করি নাই কোথায়? সমাজে। রাসূলকে গ্রহণ করি নাই সমাজে, রাসূলকে গ্রহণ করেছি শুধু নামাজে। তাহলে আমার আসলে রাসূলের অনুসরণ হয়েছে কতটুক? 50%। 50%-এর চাইতেও আরও কম। বর্তমান সময়ের সামাজিক অবক্ষয়ের এই যুগে যুবক যুবতীদের মধ্যে রাসূলের আদর্শের বালাই নেই। বর্তমান শিক্ষিত চাকুরিজীবীদের মধ্যে রাসূলের শিক্ষার আদর্শের বালাই নেই। বহু বহু শিক্ষিত মানুষেরা কলমের দ্বারা ছল চাতুরি করে রাসূলের আদর্শ শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে লক্ষ নয় কোটি কোটি টাকা আত্মসাৎ করে। কয়েকজনের খবর নাম ঠিকানা বলা ছাড়া পত্রিকার পাতায়, 7 বছরের চাকরি মাত্র কয়েক হাজার টাকা বেতনে, পোস্টের নাম হইল ক্লারিক্যাল জব মানে কেরানি, ইতিমধ্যে মালিক হয়েছে 450 কোটি টাকার। আরেকজনের হদিস পাওয়া গেছে, তিনি একটা ছোট চাকরিতে প্রবেশ করে মাত্র কয়েক বছরের মধ্যে তার সম্পদের পরিমাণ হয়ে গেছে 1000 কোটি টাকা। ওই ব্যক্তি হয়তো মসজিদে আসে নামাজ পড়তে, ওই ব্যক্তি হয়তো রমজান মাসে দানও করে, অথবা সে নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু এক জায়গায় সে রাসূলের অনুসারী, আরেক জায়গায় সে ডাকাত, আরেক জায়গায় সে শয়তানের চাইতেও বড় শয়তান।
শয়তান, এটাই চলছে বর্তমান সময়ে, এটাই হচ্ছে নিজের সঙ্গে নিজেকে প্রতারণা করা। আল্লাহ কোরআন মাজিদে বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এরা ধোঁকাবাজ ধোঁকাবাজ ধোঁকাবাজ।